এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থা। আমরা জানি যে আসলে আমরা যে খাবার দাবার খাচ্ছি, আমরা যেই বাতাসে নিঃশ্বাস নিচ্ছি বা আমাদের শরীরের ওপরেও অনেক অনেক ব্যাকটেরিয়া, অনেক অনেক রোগ জীবাণু সেখানে রয়েছে। কিন্তু আমরা কিন্তু প্রতিদিনই অসুস্থ হচ্ছি না। আমাদের বডিতে প্রতিনিয়ত অনেক অনেক জীবাণু প্রবেশ করে, কিন্তু আমাদের বডির একটা খুবই স্ট্রং একটা ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাটা কি? সেটা হচ্ছে আমাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি রয়েছে। আমাদের বডিতে যদি কোনো জীবাণু প্রবেশ করে, আমাদের বডি সেই জীবাণুটাকে ডিস্ট্রয় করে ফেলে। এবং সেই জীবাণুটা আমাদের বডি শুধু ডিস্ট্রয় করেই আসলে ক্ষান্ত হয় না, সেই জীবাণুটা পরবর্তীতে যদি আমাদের বডিতে প্রবেশ করে, আমাদের দেহ তাকে আগেই চিনে রাখে। একবার আমাদের বডিতে প্রবেশ করার পরেই সেই জীবাণুটাকে চিনে রাখে, এর ফলে পরবর্তীতে যদি আবার জীবাণুটা প্রবেশ করে, সেই জীবাণুটাকে সে সাথে সাথেই ধ্বংস করে দেয়। তো এই যে আমাদের বডিতে রোগ জীবাণুকে ধ্বংস করতে পারার একটা ক্ষমতা রয়েছে, এই ক্ষমতাটার নামই হলো ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থা। তো এই রোগ প্রতিরোধ ব্যবস্থা আসলে সৃষ্টিকর্তার একটা অনন্য একটা অবদান এবং সৃষ্টিকর্তার একটা অশেষ কৃপা, যার কারণে আমাদের বডি এত এত রোগ জীবাণুর সংস্পর্শে থাকা সত্ত্বেও আমাদের বডি কিন্তু প্রতিনিয়তই অসুস্থ হচ্ছে না। হঠাৎ হঠাৎ যখন আমাদের বডিতে জীবাণুর পরিমাণ এত বেশি হয়ে যায় কিংবা আমাদের ইমিউনিটি কোনো কারণে দুর্বল থাকে, সেই সময়ে আমরা অসুস্থ হই। আদারওয়াইজ জীবাণুর পরিমাণ যদি কম থাকে তাহলে আমাদের বডি খুব সহজেই সেটাকে ওভারকাম করে নিতে পারে। তো এই যে আমাদের বডিতে রোগ প্রতিরোধ করার যে ব্যবস্থা, তো কথা হচ্ছে যে আমাদের বডি এই রোগ জীবাণুকে আসলে চিনতে পারে কিভাবে। আমরা জানি যে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের হাজার হাজার লাখ লাখ ধরনের আসলে ব্যাকটেরিয়া রয়েছে, লাখ লাখ ধরনের ভাইরাস রয়েছে। তো আমাদের বডি আসলে কিভাবে কোনো একটা জীবাণুকে রিকগনিশন করতে পারে বা শনাক্ত করতে পারে সেটা একটু দেখা যায়। আমরা জানি ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী যে কোনো একটা সেল, যদি একটা সেল হয়, সেলের যে ঝিল্লি বা সেলের যে মেমব্রেন রয়েছে, সেই সেল মেমব্রেনের মধ্যে অনেক ধরনের প্রোটিন থাকে। তো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউনিটির জন্য যে সেলগুলি রয়েছে, সেই সেলগুলি আসলে এত এত যে জীবাণু রয়েছে সে কিন্তু আসলে কোনো জীবাণুকে চেনে না, সে শুধুমাত্র চেনে হচ্ছে আমাদের বডির সেলগুলোকে। এবং এ কারণে আমাদের বডির সেল নয় এমন যে কোনো সেল যদি আমাদের বডির ভেতরে প্রবেশ করে, তখন আমাদের বডি এই বা আমাদের ইমিউন সিস্টেম তখন ওই সেলটাকে ট্রিট করে একটা জীবাণু হিসাবে এবং সেটাকে ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা চালায়। অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেম শুধুমাত্র আমাদের বডির সমস্ত সেলকে চেনে এবং এই কারণেই আমাদের বডির অংশ নয় এমন যে কোনো সেলকে সে ধ্বংস করে দেয়। তো আমাদের বডির অংশ বা আমাদের বডির সেলকে সে কিভাবে চেনে, সেখানেই চলে আসে একটা নতুন টার্ম, এর নাম হচ্ছে অ্যান্টিজেন। তো যেটা বলছিলাম যে সেল মেমব্রেনের মধ্যে এরকম অনেক ধরনের প্রোটিন থাকে, এই প্রোটিনগুলিরই আসলে একটা সাধারণ নাম আমরা বলতে পারি অ্যান্টিজেন। এবং যে অ্যান্টিজেনগুলো আমাদের বডির অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেম আমাদের বডির হিসাবে যে অ্যান্টিজেনগুলিকে চেনে সেগুলিকে আমরা বলতে পারি সেলফ অ্যান্টিজেন। এবং যে অ্যান্টিজেনগুলো আসলে আমাদের বডির নয় সেই অ্যান্টিজেনগুলিকে আমরা বলতে পারি নন সেলফ অ্যান্টিজেন বা ফরেন অ্যান্টিজেন। এই নন সেলফ অ্যান্টিজেন বা ফরেন অ্যান্টিজেনকে আমাদের বডি দেখলেই সেটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালায়। এই কারণেই একজন মানুষের বডিতে যদি আরেকজন মানুষের বডির কোনো সেল চলে আসে, যেমন আমরা দেখেছি যে একজন মানুষের কিডনি কিন্তু আরেকজন মানুষকে ট্রান্সপ্ল্যান্ট করে দেওয়া যায়, তো এই কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের সময় যে সমস্যাটা হয়, যে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন বা বডির যে কোনো অর্গান যখন আমরা ট্রান্সপ্ল্যান্টেশন করি, আমরা কিন্তু ইচ্ছা করলেই একজন মানুষের অঙ্গ আরেকজন মানুষের বডিতে স্থাপন করতে পারি না। কেন পারি না? কারণ যার বডিতে স্থাপন করা হলো তার বডির যে ইমিউন সেলগুলি রয়েছে, ইমিউন সেলগুলি যখন চিনতে পারে যে এগুলো তো আমাদের সেলফ অ্যান্টিজেন নয়, এগুলো তো ফরেন অ্যান্টিজেন, তখন কিন্তু ওর বডির ইমিউন সিস্টেম দেখা যায় ওই কিডনিটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালায় এবং সেই কিডনিটাকে অকেজো করে দেয়। তো যাই হোক, আমরা অ্যান্টিজেন এই কথাটা বলতে আসলে বুঝি সেল মেমব্রেনের উপরে এমন একটা প্রোটিন যেই প্রোটিনটাকে আমাদের ইমিউন সিস্টেম শনাক্ত করতে পারে। যদি সে এটাকে নিজের বলে শনাক্ত করে তাহলে সেটাকে আমরা সেলফ অ্যান্টিজেন বলবো, এবং সেলফ অ্যান্টিজেনকে কখনোই ইমিউন সিস্টেম কখনোই অ্যাটাক করে না। এবং আমাদের ইমিউন সিস্টেম যদি চিহ্নিত করতে পারে যে এটা আমাদের বডির অ্যান্টিজেন নয়, তখনই সে এটাকে নন সেলফ অ্যান্টিজেন বা ফরেন অ্যান্টিজেন হিসেবে ট্রিট করে। আসলে আমরা অ্যান্টিজেন বলতে এগুলিকেই মিন করব, এই নন সেলফ অ্যান্টিজেন বা ফরেন অ্যান্টিজেনকে তখন আমাদের বডি
ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালায়, এবং যেই রাসায়নিক পদার্থগুলো দিয়ে সে আসলে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালায় তার নাম হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেন যেখানে থাকবে, অর্থাৎ ফরেন অ্যান্টিজেন যেখানে থাকবে, সেখানে একটা টার্ম চলে আসবে অ্যান্টিবডি। আমাদের বডি তখন বা আমাদের ইমিউন সিস্টেম তখন অ্যান্টিবডি তৈরি করে সেই ফরেন অ্যান্টিজেনটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালাবে।